গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু আর নিউ ক্লাস। আজকে আমরা আমাদের আমার বই দ্বিতীয় পর্বের একটা খুব মজার জিনিস পড়ব। মজার জিনিস কেন, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ছবি। এই ছবিটা একটা জঙ্গলের ছবি, জঙ্গলের বিভিন্ন পশু পাখি ফুল গাছপালা নদী মাছ সব এখানে আছে। তোমাদের মধ্যে কেউ কি কোনোদিন জঙ্গলে গেছো বেড়াতে? আচ্ছা, যদি গিয়ে থাকো তাহলে তো খুব ভালো, তাহলে তারা জানো তারা এরকম দেখেছো। আর যদি কেউ না গিয়ে থাকো তাহলে আজকে আমরা এখানেই আমাদের এই বইয়েই জঙ্গল দেখব। এখানে দেখো ছবিতে একটা জঙ্গল দেওয়া আছে আর সেখানে বেশ কিছু পশু পাখি আছে। আগে আমরা একটু চিনে নিই কোনটা কোন পশু। প্রথম এই যে মুখটা দেখতে পাচ্ছ এটা কে বলো দেখি? এটা একটা বাঘ। বাঘের গায়ে হলুদ কালো রং থাকে, হলুদের ওপরে কালো ডোরা কাটা দাগ। আবার বাঘের কিরকম লম্বা লেজ দেখেছো তো, এই যে পায়ের সামনের এই যে অংশটা এটাকে বলা হয় থাবা, এটা হচ্ছে একটা বাঘ। এছাড়া রয়েছে দেখো একটা হনুমান, গাছের ডালে দোল খাচ্ছে। আর একটি হরিণ রয়েছে, হরিণের এই যে আঁকা বাঁকা শিং, সরু সরু পা, খুব জোরে হরিণ দৌড়ায়। আবার এখানে দেখো একটা পাখি গাছের ডালে উড়ে এসে বসছে। আর কি আছে আর কি আছে, আমরা একটু খোঁজাখুঁজি করে দেখি। এইখানে আমরা পেয়েছি একটা হাঁস, হাঁসটা জলে নেমে ওই যে খাবার খোঁজে হাঁসে, দেখো মুখটা জলের ভেতরে ঢুকিয়ে হাঁসটা খাবার খুঁজছে। এখানে রয়েছে একটা বক, বকের সামনে মাছ ঘুরে বেড়াচ্ছে, নদীর জলে দাঁড়িয়ে বক মাছ ধরবার চেষ্টা করছে। তাহলে এই হচ্ছে আমাদের এখানের ছবিটা। এখন এই ছবিটা আমরা দেখব, তার সঙ্গে এখানে কিছু লেখা রয়েছে, এগুলোও আমরা পড়ব। এই দেখো বন, তাহলে এই যে ছবিটা এটা কিসের? এটা একটা বনের ছবি। এই দেখো বন। তারপরে রয়েছে দেখো বনে অনেক গাছ, তাহলে বনে কি থাকে? বনে অনেক গাছ থাকে। এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ গাছ রয়েছে, এই যে অনেক গাছ রয়েছে, তাহলে বনে থাকে কি? বনে থাকে অনেক গাছ। গাছে কি থাকে? গাছে গাছে ফল ফুল, তাহলে গাছে যেমন থাকে ফুল তেমনই থাকে ফল। বনে থাকে পশু পাখি, এই যে বন, এই বনটাতে অনেক পশু রয়েছে আবার অনেক পাখিও রয়েছে। বনের পাশে নদী, তাহলে বনের ঠিক পাশে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নদী আছে, নদীতে আছে মাছ। দেখো নদীতে এই যে মাছ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, একটু ভালো করে গুনে দেখো কটা মাছ আছে। নদীর ধারে বক হাঁস, এই যে নদীর ধারে বক রয়েছে হাঁস রয়েছে, দুটো হাঁস আছে, এই একটা হাঁস আছে এখানে একটা হাঁস আছে, তারা সবাই সাথী। তাহলে বনে এই যে আমরা গাছপালা পশু পাখি নদী নালা ঘাস ফুল ফল যা দেখতে পাচ্ছি এই সব মিলেই বন। আর এই যে পশু পাখিরা এরা সবাই কিন্তু সবার সাথী, সবাই সবার বন্ধু, দেখো সবাই মিলে মিলেমিশে একসাথে রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বনের ছবি। আবার আমরা পড়ি, এবারে আমরা একটু লেখাটা বড় করে দেখি, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। এসো এবার আমরা সবাই মিলে আরো একবার এটা পড়ি। একটু খেয়াল করবে তোমরা, এই যে পাশে যে একটা গোল মতো লেন্স দেখতে পাচ্ছ এটার ভেতরেই তোমাদের লেখাগুলো আসবে। এই দেখো
বন, বনে অনেক গাছ, গাছে গাছে ফল ফুল, বনে থাকে পশু পাখি, বনের পাশে নদী, নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস, তারা সবাই সাথী। আমি এই যে তোমাদের পড়ে দিলাম, এরকম করে তোমরা নিজেরা আবার এখানটা রিপিট করো, বারবার এটা দেখো আর একটা সঙ্গে সঙ্গে নিজেরা বলো, তাহলেই দেখবে তোমাদেরও এটা অভ্যাস হয়ে গেছে। এরপরে আমাদের সামনে যেটা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আসলে কিন্তু তোমাদের সহজ পাঠ প্রথম ভাগ বইটা। তোমাদের একই সঙ্গে এই পাঠটাও পড়তে হবে, তোমরা আগে পড়েছো, তবুও আবার আমরা ভালো করে পড়বো, কারণ এটা যখন আমাদের পড়া হয়ে যাবে, তারপরে এই দুটো জিনিস থেকে আরেকটা মজার জিনিস আমাদের করতে হবে, আজকেই করতে হবে। তাহলে আগে আমরা দেখে নিই, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। তাহলে আমরা আমাদের এই পাঠটা দেখলাম, আরও একবার আমরা সবাই মিলে এই পাঠটা পড়ব। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। ভালো করে এটা তোমরা বারবার পড়বে, পড়ার পরে এটা যখন অভ্যাস হয়ে যাবে পড়াটা, তখন তোমাদের এই বইয়েই থেকে আবার বার করতে হবে তোমাদের আমার বইটা। তাহলে প্রথমে আমার বই পড়েছি আমরা, তারপরে প্রথম ভাগে এসেছি, আবার আমরা ফিরে যাচ্ছি আমার বইয়ে।
তাহলে আমার বইয়ে তোমরা এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে 145 পাতা। এরপরে কিছু আছে সেটা আমরা এখন বাদ দিচ্ছি, দুটো পাতা উল্টে তোমরা চলে যাবে 148 পাতাতে। এই 148 পাতাতে তোমাদের একটা জিনিস দেওয়া আছে, এটা দেখো বলেছে পাঠ দেখে লেখো। তোমরা ওখানে এটা পড়ে এসেছো, এবার এটা তোমাকে পড়তে হবে। কি আছে? বনে অনেক বলে একটা ব্ল্যাঙ্ক ড্যাশ ফাঁকা জায়গা দেওয়া আছে, শূন্যস্থান আছে, সেখানে তোমাকে লিখতে হবে। তাহলে বনে অনেক কি বলেছে? পাঠ দেখে লেখো, এটা কিন্তু আমাদের এই পাঠটা থেকে দেওয়া হয়েছে, এখান থেকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বনে অনেক গাছ, এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে বনে অনেক। তাহলে এখানে লেখা আছে বনে অনেক, আমরা কি করব? আমরা এই বনে অনেকের পাশে লিখে দেব গাছ। তাহলে এখানে আমরা লিখলাম বনে অনেক গাছ। তারপরে রয়েছে বনে থাকে, আবার আমাদের দেখতে হবে বনে কি থাকে বলেছিলাম। এখানে আমরা যে পড়েছি, আমরা এখানে পড়েছিলাম বনে থাকে পশু পাখি, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে বনে থাকে পশু পাখি। তাহলে এখন আমরা কি লিখলাম? এখন আমরা লিখলাম বনে থাকে পশু পাখি। এইভাবে তোমাদেরকে বাকি দুটো সবগুলোই তোমাদের করতে হবে। যারা পড়ে এসে মনে রেখে করবে তারা পাঠ না দেখেও করতে পারো, আর যদি কারোর মনে হয় আমার অসুবিধা হচ্ছে, আমার মনে পড়ছে না, তাহলে সে পাঠটা দেখে দেখেও করতে পারো। তবে আমি তোমাদের বলবো চেষ্টা করবে যাতে পাঠ না দেখেই করতে পারো। এরপরে দেখো এখানে রয়েছে সহজ পাঠের বনে থাকে বাঘ পাঠটি দেখে লেখো। তাহলে এরপরে যেতে বলেছে সহজ পাঠে বনে থাকে বাঘ, ওই অংশে যে কথাগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাখি শূন্যস্থান দিয়ে খায়, তাহলে আমাদেরকে এখান থেকে দেখতে হবে পাখি কি খায় সেটা আমাদের বলতে হবে। যদি তোমাদের মনে থাকে তাহলে তো খুব অসুবিধা নেই, তোমরা এখানে লিখে ফেলতে পারবে। আর যদি মনে না থাকে তাহলে পাঠটা দেখে তোমাদের লিখতে বলা হয়েছে, তোমরা তখন এখানে পাঠে আসবে। কি রয়েছে? পাখি ফল খায়, তাহলে আমরা ওখানে কি লিখব? আমরা এখানে লিখব পাখি ফল খায়। এইভাবে আমরা বাকি অংশগুলোও শূন্যস্থানটা পূরণ করব। তারপরে নিচের যে জিনিসটা দেওয়া আছে দেখো, নিচের কোনগুলি গাছের অংশ লেখো। তোমরা প্রথমে বেছে নেবে কোনগুলো কোনগুলো গাছে থাকে আর কোনগুলো থাকে না। ধরো ফুল গাছের অংশ, ফুল, কিন্তু বেলুন কি গাছের অংশ? আমরা জানি বেলুন গাছের অংশ নয়, তাই বেলুন আমরা দাগ দেব না। আবার দেখো ফল গাছের অংশ কিন্তু ছাতা নয়, পাতা গাছের অংশ আরশোলা নয়, মাছ গাছের অংশ নয় কিন্তু মূল গাছের অংশ, বাঘ গাছের অংশ নয় কিন্তু শাখা গাছের অংশ, নদী গাছের অংশ নয় কিন্তু মুকুল গাছের অংশ। তাহলে আমাদেরকে এখানেগুলো লিখতে হবে। প্রথমে আমরা পেলাম ফুল, এখানে লিখে ফেললাম। তারপরে আমরা পেয়েছি ফল, লিখে দিলাম। এরকমভাবে তোমাদেরকে এই জায়গায় যেগুলো গাছের অংশ, অর্থাৎ যেগুলো আমরা এরকমভাবে রাইট চিহ্ন দিয়েছি, সেগুলোকে এখানে লিখে ফেলতে হবে। এটাই তোমাদের কাজ। এইভাবে
তোমাদের প্রথমে পড়তে হবে, তারপরে এই অংশটা লিখতে হবে, লিখে আমাকে পাঠিয়ে দিতে হবে। আর এখানে যে আগের যে ইংরাজি এবং অঙ্কের ক্লাসটা রয়েছে সেটা এরপরেই আমরা তোমাদেরকে দেব। তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই, আমরা খুব তাড়াতাড়ি ফিরছি পরের ক্লাসটা নিয়ে। ততক্ষণ গুড বাই।